প্রাগ ক্যাসেল হল চেক প্রজাতন্ত্রের একটি দুর্গ, যা তাদের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কর্মক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। গিনেস বুক অফ রেকর্ডস অনুসারে প্রাগ ক্যাসেল হল বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গ, যা প্রায় 70,000 বর্গ মিটার আয়তন জুড়ে রয়েছে। এটি দৈর্ঘ্যে প্রায় 570 মিটার এবং গড়ে 130 মিটার চওড়া। প্রাগ ক্যাসেল সম্ভবত প্রায় 880 সালে প্রিমিসলিড রাজবংশের প্রিন্স ভরিবোজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্গটি সমুদ্র পৃষ্ঠ থেকে 250 মিটার উপরে অবস্থিত এবং উত্তর দিকে হরিণ পরিখা দ্বারা বেষ্টিত। প্রাগ ক্যাসেলে গথিক সেন্ট ভিটাস ক্যাথিড্রাল, সেন্ট জর্জের রোমানেস্ক ব্যাসিলিকা, একটি মঠ এবং বেশ কয়েকটি প্রাসাদ, বাগান এবং প্রতিরক্ষা টাওয়ার রয়েছে। দুর্গের বেশিরভাগ এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত। প্রাগ ক্যাসেলে তিনটি প্রবেশপথ রয়েছে। সবচেয়ে সুবিধাজনক একটি ট্রাম স্টপ। দুর্গটি বার্ষিক 1.8 মিলিয়নেরও বেশি দর্শক আকর্ষণ করে।